31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025, আর একটা হলো 7-8-9 ফেব্রুয়ারি 2025। বিশ্ব ইজতেমার মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, তারপরে হয়েছে কন্ট্রোল রুম স্থাপন, তারপরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, তারপরে পানি সরবরাহ ও পয়স নিষ্কাশন, তারপরে হয়েছে মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন বাস নৌযান সার্ভিস, তারপরে পল্টন ও ভাসমান ব্রিজ নির্মাণ।